তৃণমূলের যারা দু নম্বরই করত তারা এই টাকাগুলো তোহার সিদ্দিকীর কাছে রাখত। ইডি সিবিআই যখন ওনাকে ধরবে জেলে ঢোকাবে তখনই আমরা সচক্ষে দেখবো যে উনি জেল কাট সেফটি যে কারণ ওখানে পুলিশ ঢুকবে না, ওখানে এ ঢুকবে না, ওটা তোহার সিদ্দিকি মানে আমাদের সেফটি। ওই সেফটি প্লেসের টাকা পাচার হতো, সব কান টানলে মাত আসবে। শুধুমাত্র অভিষেককে জেলে যেতে দিন না, দেখ কেমন লাগে মজা বুঝিয়ে দেন। উনি উকিল সমাজকে যে গাড়াল দিচ্ছেন, কালো কোট পরা উদাহরণ দিয়েছেন, যে লোকটা ফোর পাস না এইট পাস কনফিউশন রয়েছে, আমি বলছি এইট ফেল আর ওনার ভাইপো বলছে ফোর পাস, আর উনি ছোটোবেলা থেকে চিটিংবাজি করত, ওনার কাছে যাবেন আপনারা মিডিয়ার লোক, ওনার মুখ দিয়ে কীরকম গন্ধ বেরোবে, গুটকা গুটকা গন্ধ বেরোবে, গুটকা পক পক করছে। যে লোকটা নাম করলেন তোহার সিদ্দিকী সাহেব, কালো কোট পরলে সবাই উকিল হয় না, আর ওদের বাজার খারাপ, যারা এইসব ভিডিও সম্প্রচার করে তাদেরও বাজার খারাপ। দেখুন, কালো কোট এমনি এমনি কেউ পড়ে না, আজকে যে আমরা কোটটা পড়েছি বা যে ইয়েটা দাঁড়িয়েছি হাইকোর্টের মতো জায়গাতে, সর্বভারতীয় ক্ষেত্রে LLB পাস করতে হয়, বার কাউন্সিলে নাম রেজিস্ট্রি করতে হয়, অল ইন্ডিয়া বার কাউন্সিলে পরীক্ষা দিতে হয়, তারপরে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনে নাম লেখাতে হয়, তারপরে উনি এর মর্ম আপ কী করে বুঝবে? হ্যাঁ, একটা মূর্খ লোক সে শিক্ষার মর্ম কী করে বুঝবে? যে লোকটা বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, সে লোকটা শিক্ষার মর্ম কী করে বুঝবে? হ্যাঁ, উনি বলছেন যে আমাকে অনেক মানুষ ভালোবাসে, কিছু লোকের সহ্য হয় না। দেখুন, যে লোকটা নিজস্ব, আপনি বলুন তো, নবাব সিরাজদৌল্লার ছেলে, আত্মীয় পরিবার বা তার জ্ঞাতিগোষ্ঠী আজকে কলকাতার মাঝে রিক্সা টেনে খাচ্ছে। বহু রথি মহারথীর ছেলেরা আজকে কাঙ্গাল হয়ে গেছে। সুতরাং বংশের মর্যাদা অহংকার খোদা সহ্য করে না। বল নিজের কোমরে বল। আপনি আচ্ছা বলুন তো, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, উকিলের ছেলে উকিল হয়, পীরের ছেলে পীর হয়? হ্যাঁ, উনি যে পীর 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 করে, হ্যাঁ, কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে? আজকে উনি উকিল সমাজকে যে গাড়াল দিচ্ছেন, কালো কোট পরা উদাহরণ দিয়েছেন, জীবনে কোনো দিন উনার বংশে কালো কোট পরা লোক আছে? উনার বংশে কোনো দিন ডাক্তার আছে? উনার বংশে কেউ ইঞ্জিনিয়ার আছে? উনার বংশে কেউ মাস্টার আছে? উনি তো দালালি করে খায় তৃণমূলের। সেই লোকটা, যে লোকটা দালালি করে খায়, তার কথার উত্তর আমার মতো উকিলকে দিতে হবে, এটা লজ্জা আমারও কারণ। তবে একটা জিনিস জানবেন, অহংকার মানুষের পতনের কারণ। তার উনি যে, কারণ আমার নবী দোস্তের অহংকার সহ্য করে না, তার তোহার সিদ্দিকীর অহংকার চূর্ণ বিচূর্ণ হবে, তার জন্য ওয়েট করুন। বৃক্ষ তোমার নাম কি ফলন ও পরিচয়তে, এটুকুনি বলি। হ্যাঁ, শুরু করি। বলছিলাম কি যে তোহার সিদ্দিকী সাহেবকে বলছে যে আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, কি বলবেন? হ্যাঁ, ভালোবাসে। একবার এই যে হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে কত ভালোবাসে, তার রিমার্কগুলো কমেন্টগুলো ওনাকে পড়ে দেখুন। উনি আবার বাংলা পড়া জানে কিনা আমি জানি না, কারণ উনারই ভাইপো সাফির সিদ্দিকী সাহেব বলছেন উনি নাকি ছোটোবেলা থেকে চিটিংবাজি করতো, মানে ফোর পাস করতো, স্কুল যেত না, লোকের বা মানে লোকের বা গাছে আম পাড়তে যেত, তা উনি ফোর পাস কিনা সেটাই জানি না, সাপেরি সিদ্ধি সাহেব বলছে। উনার ভাইপো আগে উনার নিজের ঘর সামলাক, তারপরে তো পরের লোকের কথা বলবে। যে নিজের সেই বলে না যে গায়ে মানে না আপনি মোড়ল, নিজের গায়ে নিজের পাড়াতে ওনাকে কেউ মানে? আরে আচ্ছা বলুন তো, ওনার কাছে যাবেন আপনারা মিডিয়ার লোক, ওনার মুখ দিয়ে কীরকম গন্ধ বেরোবে, গুটকা গুটকা গন্ধ বেরোবে, গুটকা পক পক করছে। যে লোকটা বাংলা কথা শুদ্ধ
শুদ্ধভাবে বলতে পারে না, যে লোকটা ফোর পাস না এইট পাস কনফিউশন রয়েছে, আমি বলছি এইট ফেল আর ওনার ভাইপো বলছে ফোর পাস, আর উনি ছোটোবেলা থেকে চিটিংবাজি করতো, মানে আলেমের ঘরে একটা জালেম পয়দা হয়েছে, এটা আমি বলছি না, সাপেরি সাহেব বলছে ওনার ঘরের, আর উনি নিজের বংশের মর্যাদা দাবি করছে। আরে না, এই আমরা শুনলাম আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে উনি যে কোটি কোটি টাকা মমতা ব্যানার্জির সরকার আসার পরে থেকে উনি কোটি কোটি টাকা ইনকাম করেছে নাজায়জভাবে, এবং আপনি বারবার বলেছেন ওনাকে ইডি সিবিআই তদন্ত করা উচিত। আমরা সূত্র মতবাদ খবর পেলাম যে ওনার বাড়িতে ইডি সিবিআই ইডি গিয়েছিল, কি বলবেন? দেখুন, আজকে বামপন্থ যতদিন ছিল ততদিন পর্যন্ত তোহার সিদ্দিকী কোনো বিল্ডিং বা ইত্যাদি করেনি। বামপন্থ সরকার যখন চলে গেল তারপর আজকে আপনি ওই তোহার সিদ্দিকী ওই পীরবংশের লোকেরা যেখানে আছে সেখান থেকে বাদ দিয়ে শ্মশানঘাটে কাছে সেখানে বিশাল জমি কিনে রাজপ্রাসাদ তাজমহল বানিয়ে ফেলেছে, তাজমহল বানিয়ে ফেলেছে। এই যে কোটি কোটি টাকা একটা ফোর পাস না এইট এইট ফেল জানি না, সেই লোকটা যে ইমাম না, যে আলেম না, যে কারি না, যে কাবিলিয়ত না, অনেক সময় উনি বংশের গর্ব করেন। শুনুন, আমি অ্যাডভোকেট সৈয়দ আলী আফজল চাঁদ, আমি সৈয়দ বংশের লোক, আমি গর্ব করি না, আমি কোনোদিন সৈয়দ বংশটা বলি না, কারণ সৈয়দ বংশ সব থেকে উঁচু বংশ। না পারবে মোদি আমাদেরকে ওবিসিতে নিতে, না পারবে দিদি আমাদেরকে ওবিসি করতে, কিন্তু সিদ্দিকী বংশকে ওবিসির মধ্যে নেওয়া যায়, কারণ ওটা কনভার্টেড। অর্থাৎ সিদ্দিকী হচ্ছে যারা সাধু সন্ত এবং আল্লাহর উপাসনা আরাধনা করে একটা জায়গায় পেয়েছে তাদেরকে সিদ্দিকী টাইটেল, ওটা দেওয়া টাইটেল, কিন্তু সৈয়দ বংশে এটা দেওয়া টাইটেল না। সেই দেওয়া টাইটেলকে নিয়ে আজকে তার আমি সেই দিকেই যাচ্ছি না, কারণ শ্রদ্ধেয় ব্যক্তি দাদা হুজুর পীর কিবলা আল্লাহর উপাসনা আরাধনা করে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছিলেন। আমি হাজারো সালাম বলি তাকে আজকে দাদা হুজুর পীর কিবলা, তার বংশধরের লোকেরা যদি দাদা হুজুর অমুক তমুক বংশ ভাঙিয়ে খায় সেই নামে তাল পুকুর ঘুটি ডোবে না, সেই রকম অবস্থা হয়ে গেছে। আজকে সেই ব্যক্তিটি কোটি কোটি টাকার মালিক হয়েছে, আজকে উনি অনাথ ফাউন্ডেশনের নাম করে, অনাথ ফাউন্ডেশন অনাথ সংগঠন কারা করে, উনি কি অনাথ? হ্যাঁ, উনি কি অনাথ? উনি অনাথ ফাউন্ডেশনের নামে ওনার টাকা দুবাই থেকে, ওনার টাকা বাংলাদেশ থেকে, ওনার টাকা পাকিস্তান থেকে যে ঢোকে কোটি কোটি টাকা ঢোকে। দেখুন, ইডি হানা দিয়েছে কি দেয়নি আমি সঠিক বলতে পারবো না, তবে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। তবে আমি এইটুকু বলবো, ইডি সিবিআই যখন ওনাকে ধরবে, যখন ওনাকে ধরবে এবং ধরে ওনাকে জেলে ঢোকাবে, তখনই আমরা সচক্ষে দেখব যে উনি জেল খাটছে, কারণ আসারাম বাবু এরকম ধর্মের দোহাই দিয়ে কে খেত সেই লোকটাও জেল খাটছে, রাম রহিমও জেল খাটছে। তা এইরকম তোহার সিদ্দিকী মুসলমান ধর্মের দোহাই দিয়ে যে লোকটা ফোর ফেল না এইট ফেল জানি না, সে তার কোয়ালিফিকেশন এখনও পর্যন্ত সাপিরি সিদ্দিক সে বলছে ফোর পাস, আমি বলছি এইট ফেল, আমার কাছে একটা ডকুমেন্ট এসছে সেই ডকুমেন্টের ভিত্তিতে আমি বলছি এইট ফেল। তা সেই লোকটা আজকে কোটি কোটি টাকার মালিক, কারণ এই কোটি কোটি টাকার মালিক কিন্তু হঠাৎ করে হয়ে গেল, কেন এই তৃণমূল জামানায় ঘুটে করুনির ব্যাটারা যেমন মক্কা দেখে ফেলেছে ঠিক সেই রকমভাবে উনি হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। আপনি জানেন ওনার নাম কোথায় কোথায় জড়াবে? উনি নাম ভাঙিয়ে কার কার নাম ভাঙায়? মমতা ব্যানার্জির নাম ভাঙায়, কার কার নাম ভাঙায়? ওখানকার এমএলএ সেনাসিসের নাম ভাঙায়, উনি ফিরাদ হাকিমের নাম ভাঙায়, এই সমস্ত লোকেদের নাম ভাঙিয়ে, এবং তৃণমূলের যারা দু নম্বরই করতো তারা এই টাকাগুলো তোহার সিদ্দিকীর কাছে রাখত, কারণ
ওটা সেফটি প্লেস। যেমন মানুষ মাছ মাংস ফ্রিজে রাখে সেফটির জন্য, খারাপ না হয়, ঠিক সেই রকম টাকা বিভিন্ন জায়গা থেকে তৃণমূল যারা দু নম্বরই করতো তারা ওই সেফটি যায়, কারণ ওখানে পুলিশ ঢুকবে না, ওখানে এ ঢুকবে না, ওটা তো আর সিদ্দিকি মানে আমাদের সেফটি, ওই সেফটি প্লেসের টাকা পাচার হতো, সব টানা হবে। এই কুন্তল যে ছেলেটা যে ওখানে যুব কংগ্রেসের হুগলি জেলা থেকে ধরা পড়েছে, কতজনকে চাকরি দিয়েছে না দিয়েছে, ধরা পড়ে এখন জেল খাচ্ছে, আপনি দেখবেন ভবিষ্যতে ওর সাথেও জুড়ে যাবে। ইট ভাটার মালিকরা যে দু নম্বরই করছে, করে ইট বানাচ্ছে বা সমস্ত ওই ইট ভাটার মালিকরা কত কত কোটি টাকা, কত হাজার ইট দিয়েছে, সব কান টানলে মাথা আসবে। শুধুমাত্র অভিষেককে জেলে যেতে দিন না, দেখ কেমন লাগে, মজা বুঝিয়ে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন সঠিক খবর পাওয়ার জন্য।